আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে চাপটির রেসিপি দিব আপনাদেরকে। এটা হচ্ছে আম্মুর হাতের চাপটি। আম্মুর হাতের চাপটি যে খেয়েছে সে বলতে পারবে যে কতটা মজা হয় এই চাপটিটা। আর আমরাও কিন্তু বানাতে শিখেছি আম্মুর কাছ থেকে, বাট আম্মুর মতো আমাদেরটা মজা হয় না। তো আমাদের যখনই আবদার থাকে আম্মু কিন্তু তখনই আমাদের জন্য চাপটি বানিয়ে দেয়। তো এই তো এখানে হচ্ছে চালের গুঁড়া এবং বেসন, বেসন হচ্ছে ডালের গুঁড়া, এগুলো আমরা দেখা যায় যে বাসায় ভাঙিয়ে নেই। তো এই দুইটা একসাথে মিক্সড করে একটু পানি দিয়ে গলিয়ে নিচ্ছে। যেহেতু একটু বেশি পরিমাণে আমরা গলাবো তাই একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করছে, কারণ দলা দলা যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর এরপরে আরও কিছুটা চালের গুঁড়া এবং কিছুটা বেসন এখানে দিয়ে দিব, কারণ এটা পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন চালের গুঁড়া এবং বেসনটা, যে যেমন খেতে চান। আমরা যেহেতু অনেকগুলো মানুষ খাবো তো পরিমাণ মতোই আম্মু গলিয়ে নিচ্ছে। দেন এখানে দিয়ে দিবে হচ্ছে আদা রসুন, আদা এবং রসুন পেস্ট করা। আমাদের একসাথে পেস্ট করা থাকে, আপনারা চাইলে এক্সট্রাভাবেও দিয়ে নিতে পারেন, মানে আলাদা আলাদা। তো এরপরে হচ্ছে এখানে ধনে পাতা ধুয়ে আমরা কুচি করে নিয়েছিলাম, সে ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আম্মু দিচ্ছে এবং মিক্স করছে, এদিকটা একটু খেয়াল করবেন। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর এখানে কিন্তু মরিচ গুঁড়াটা অ্যাড করেনি। এখানে হচ্ছে কাঁচামরিচ কুচি অ্যাড করা হবে, তাই কিন্তু মরিচ গুঁড়া অ্যাড করেনি। তো আবার একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এরপরে দুইটা চুলায় আমরা দুইটা তাওয়া বসিয়ে দিয়েছি। এটা কিন্তু লোহার তাওয়ায় করার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হবে। এরপরে হচ্ছে আবার ভালো করে মিক্স করে নেওয়ার পর এই যে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচিটা হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এরপর লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করা শেষে তাওয়া গরম হয়ে গেলে তাওয়াতে দিয়ে দিব। আর প্রথম চাপটিটা কিন্তু অনেক সময় ভালো হয় না, প্রথম চাপটি হোক বা পিঠা হোক অনেক সময় দেখতে ভালো হয় না, এতে ঘাবড়ানোর কিছু নেই। আপনি বানাতে বানাতে অবশ্যই ভালো হয়ে যাবে বা সুন্দর হবে। দু একটা বানানোর পরেই দেখবেন যে খুব ভালো হয়েছে, পিঠা বলেন আর চাপটি বলেন। তো এটা দেওয়ার পর একটু ঢেকে দেবো 1 মিনিটের পর, দেন ঢাকনাটা উঠিয়ে দিব। আর এটা যদি আপনারা মুচমুচে খেতে চান তাহলে একটু বেশিক্ষণ চুলাতে একটু রাখবেন তাওয়ার উপরে আর কি। তো দেন এরপরে আমরা এখানে গরুর চর্বিটা দিয়ে দিচ্ছি উপরে একটা চামচ দিয়ে। চাইলে অয়েল ব্রাশ করে দিতে পারেন, সরিষার তেল যেটা আছে ওটা কিন্তু অয়েল ব্রাশ করে দিয়ে দিতে পারেন, এতে আরও মজা লাগে। তো দেখেন এটা হচ্ছে আমার আম্মুর অয়েল ব্রাশ। এটা অনেক আগে থেকে আম্মু বানিয়ে নিয়েছিল, যখন এই ব্রাশগুলো বের হয়নি, মানে একটা কাঠের মধ্যে একটা কাপড় পেঁচিয়ে অয়েল ব্রাশ বানিয়ে নিয়েছিল। তো যখনই আম্মু চাপটিগুলো বানাচ্ছিল আমি ভিডিও করছিলাম, ওই চাপটিটাই দেখা যাচ্ছে কি উঠে আসছিল, পরের চাপটিগুলো ভালো হয়েছিল অনেক। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ডিটেলসে বলেছি। তো এই চাপটিটা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, কারণ আপনার একটা লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। আজকের মতো এখানে শেষ করছি।